কি ব্যাপার? তোমারা না একদিন বলছি বোরকা ছাড়া আমার সাথে দেখা করতে আসবা না, তারপর আজকে এই কাপড় পরে আসছো কেন? আরে তোমাকে না একদিন বলছি আমার বোরকা পরতে ভালো লাগে না, আমাকে এই ধরনের প্যারা দিবা না তুমি। প্যারা মানে? তোমার কাছে বোরকা পরা প্যারা মনে হয়? হ্যাঁ প্যারা নয় তো কি, এই গরমে বোরকা পরা যায় নাকি? বোরকা পরলে আমি গরমে মরে যাই, বিরক্ত লাগে আমার একেবারে। আরে গরম তো একটু লাগতেই পারে, তাই বলে তুমি বোরকা পরবা না? শোনো, বোরকা যদি তুমি না পরো তাহলে রাস্তা দিয়ে যত ছেলেরা যায় সবাই তো তোমার দিকে খারাপ দৃষ্টিতে তাকাবে, তখন কি আমার ভালো লাগবে? তোমার দিকে কেউ যদি খারাপ নজরে তাকায় তখন তো আমার কাছে খারাপ লাগে, তাই না? তাছাড়া আমি কখনোই চাইবো না কেউ তোমার দিকে খারাপ নজরে তাকাক, এটা আমার একদমই পছন্দ না, এগুলো আমার একদমই ভালো লাগে না। এই তুমি হুদা এভাবে চিল্লাপাল্লা করো না তো, আমি বোরকা পরবো না বলছি তো পরবো না। তার মানে তুমি কি বলতে চাও, তুমি চরিত্রহীন মেয়েদের মতো বাজে কাপড় পরে রাস্তা দিয়ে হেঁটে বেড়াবা? তুমি একদম মুখ সামলে কথা বলবে, বোরকা না পরলে কোনো মেয়ে চরিত্রহীন হয়ে যায় নাকি? তার মানে তুমি কি বলতে চাচ্ছ, আমি বোরকা পরি না সেজন্য আমি চরিত্রহীন? আরে আমি তো বলি নাই তুমি চরিত্রহীন, তোমার চরিত্র খারাপ, মানুষ তো এটা মনে করবে তাই না? তুমি পোশাক দেখে কোনো মেয়েকে জাজ করবা না, কারণ বোরকা না পরলে কোনো মেয়ে চরিত্রহীন হয়ে যায় না, বুঝছো? বুঝছি, তোমার এত কথা বলে লাভ নেই, তুমি তো কথা শোনা মানুষ না। তবে আমি তোমারে ডাইরেক্ট একটা কথা বলতেছি, নেক্সট টাইম যদি আমার সাথে দেখা করতে আসো তুমি বোরকা পরে আসবা, তা না হলে কিন্তু আমি তোমার সাথে রিলেশন রাখতে পারবো না। তুমি সামান্য পোশাকের জন্য আমাকে এভাবে বলতেছো? আশা হইছে, তোমার সাথে এত কথা বলার মতো মুড এখন আমার নেই, তুমি এখান থেকে যাও। এই ঝিলিক এদিকে আসো। বলো ওরা কারা? আরে ওরা তো আমার ছেলে ফ্রেন্ড। ছেলে ফ্রেন্ড মানে? এতগুলো ছেলের ভিতরে তুমি একা মেয়ে কি করো? এতগুলো ছেলের ভিতরে তোমার কি, আর তুমি এই ড্রেস পরে আসছো কেন? আজকেও তুমি বোরকা পরে বের হওনি। আরে তুমি আমার ফ্রেন্ডের সামনে কি শুরু করলে বুঝলাম না তো। আচ্ছা তুমি এখান থেকে যাও, আমি আমার ফ্রেন্ডের সাথে আড্ডা দিতেছি। মানে কি, আমি আসছি তোমার সাথে দেখা করার জন্য আর তুমি এখন তোমার ফ্রেন্ডের সাথে আড্ডা দিবে? তাও আবার ছেলে ফ্রেন্ড, এখানে যদি মেয়ে ফ্রেন্ড থাকতো তাইলে না হয় মেনে নিতাম, কিন্তু সবগুলো ছেলে, এতগুলো ছেলের ভিতরে তুমি একা মেয়ে কি করবা? চলো আমরা এখন এখান থেকে যাই। আরে ধরো, তুমি এখান থেকে যাও তো, আমার মাথা খেও না, আমার ফ্রেন্ডরা শুনলে রাগ করবে। আচ্ছা ঠিক আছে, যাও তোমার ফ্রেন্ডের কাছে যাও। কিরে ঝিলিক, ওই ছেলেটাকে? আরে আর বলিস না, ওইটা আমার বয়ফ্রেন্ড। কি, ওই খ্যাতমার্কা ছেলেটা তোর বয়ফ্রেন্ড? এইটা হাস্যকর। শুনো তুমি একটু দাঁড়াও, বুঝছো পাশেই মসজিদ তো, আমি একটু নামাজ পড়ে আসি। তুমি কি করবা, তুমি এক কাজ করো, তুমি একটু ওই সাইডে গিয়ে বসো। আরে মাথা খারাপ তোমার, আমি একা একা যে ওইদিকে দাঁড়িয়ে থাকবো, তুমি এখন নামাজে ঢুকবে? শোনো তোমাকে নামাজ পড়তে হবে না, তুমি আমার সাথে চলো। কি খ্যাত পোলাপানের মতো কথা বলো, আমরা কি এখানে নামাজ পড়ার জন্য আসছি? চলো আমরা ঘুরে আসি। আরে কি ধরনের কথা বলতেছো, আজান দিছে তো, নামাজটা পড়ে আসি, তুমি ওইখানে গিয়ে যদি 5 মিনিট বসো তাহলে কি কোনো সমস্যা আছে? না আমি একা একা যে দাঁড়াইতে পারবো না। আর তুমি এত খ্যাত কেন, একটু স্মার্ট হইতে পারো না? কি, আমি নামাজে যাবো এই জন্য আমি খ্যাত হয়ে গেছি? তা নয় তো কি, তুমি সবসময় আমাকে বোরকা পরার জন্য প্যারা দাও। আরে ভাই এখন তো মডার্ন যুগ, একটু তো স্মার্ট হও। বুঝছি, তোমার কাছে স্মার্টনেস মানে কি? তুমি যে এই ধরনের স্মার্ট হইতে আমারে বলছো না, এই ধরনের স্মার্ট হওয়া আমার কোনো দরকার নেই। তোমার কাছে স্মার্ট হওয়া মানে নামাজ না পড়া, তুমি ছোট ছোট কাপড় পরে বাইরে বের হওয়া, এটা দেখে আমি কিছু বলবো না, এটাই তো তোমার কাছে স্মার্টনেস তাই না? হ্যাঁ এটাই আমার কাছে স্মার্টনেস। তাইলে শুনো, এরকম স্মার্টনেস এর আমার কোনো দরকার নেই, বুঝছো? এরকম স্মার্ট বউয়েরও আমার কোনো দরকার নেই। যেই মেয়ে আমার সাথে থাকলে আমি জাহান্নামে ছাড়া জান্নাতে যাইতে পারবো না, যেই মেয়ে আমাকে বলে নামাজ পড়তে হবে না, সে ছোট ছোট কাপড় পরে ঘুরে বেড়াবে, ওই রকম মেয়ে আমার কোনো দরকার নেই। তোমার মতো মেয়ে বউ হিসেবে থাকার থেকে না থাকাই অনেক ভালো, তুমি আমার বউ হওয়ার যোগ্যতা রাখো না, এত বেশি স্মার্ট মেয়ে আমার লাগবে না। তোমার স্মার্টনেস নিয়ে তুমিই থাকো, আমি আর তোমার সাথে নাই। অতিরিক্ত স্মার্ট মেয়ে একটা ছেলের সাথে কখনোই সুখে শান্তিতে থাকতে পারে না, আমার এই কথাটা 100% সত্য, যদি বিশ্বাস না হয় তাহলে মিলিয়ে নিয়েন।